আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, নগদ সম্পর্কিত আজকের ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি ইমরান আহমেদ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব ডিকেওয়াইসি এবং পিকেওয়াইসি এই দুটো বিষয় নিয়ে। আসলে ডিকেওয়াইসি কি আর পিকেওয়াইসি কি, মূলত এই দুটো অপশনের মূল কী কাজ এবং এই দুটো অপশনের থেকে একজন এজেন্ট কত টাকা বা একজন এজেন্ট বা উদ্যোক্তা তিনি কত টাকা কমিশন পেয়ে থাকেন, সে বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তবে আলোচনা শুরুতেই সবার কাছে অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আশা করব তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার ফেসবুক বা যে কোনো সামাজিক মাধ্যমে সেটা শেয়ার করবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি এখন কাজে চলে যাচ্ছি। যেটা বলছিলাম যে ডিকেওয়াইসি এবং পিকেওয়াইসি আসলে মূলত এই জিনিসগুলো কী, তার কোনো গ্রাহক রেজিস্ট্রেশন করার সময় অনেকে কিন্তু এই দুটো অপশনের সম্মুখীন হন। তো ডিকেওয়াইসি হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে আমরা অর্থাৎ মোবাইলের অ্যাপসের মাধ্যমে যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে থাকি সেটা হচ্ছে ডিকেওয়াইসি অর্থাৎ। আর ডিকেওয়াইসিতে একজন উদ্যোক্তা তিনি কমিশন পেয়ে থাকেন 40 টাকা, আর যেটা ফর্মের মাধ্যমে অর্থাৎ পিকেওয়াইসি অর্থাৎ আপনাদেরকে আমি একটা ফর্ম দেখাচ্ছি। এই ফর্ম, তো বন্ধুরা এখানে স্ক্রিনে একটি ফর্ম দেখতে পাচ্ছেন। তো এই ফর্মটি হচ্ছে মূলত পিকেওয়াইসি ফর্ম। এই পিকেওয়াইসি ফর্ম দিয়ে কাদের অ্যাকাউন্ট খোলা হয়, মনে করেন যাদের এনআইডি কার্ডটি হারিয়ে গেছে, ফটোকপি আছে শুধুমাত্র তাদের এনআইডি কার্ডে ফটোকপি এবং এক কপি ছবি নিয়ে এই ফর্ম ফিল আপ করে জমা দিলে এটা হবে হচ্ছে পিকেওয়াইসি ফর্ম। এটা এক্ষেত্রে কমিশন কিছুটা কম আসে এবং এক্ষেত্রে কিন্তু রেফার কার্যকর হয় না, এই অ্যাকাউন্টে কিন্তু কেউ ভুলেও কেউ রেফার করতে যাবেন না। তো যাই হোক, তো আপনাদেরকে আমি পিকেওয়াইসি এবং ডিকেওয়াইসি আশা করি বুঝাতে পেরেছি। তারপর আমি আরও একবার সার সংক্ষেপে আপনাদের বলে নিচ্ছি। ডিকেওয়াইসি যখন মোবাইলে যখন অ্যাকাউন্ট খুলতে যাওয়া হয় এজেন্ট সিম দিয়ে, সেখানে দুটো অপশন থাকে, পিকেওয়াইসি এবং ডিকেওয়াইসি। সাধারণত যার এনআইডি কার্ডের কালার কপি থাকে সেটা আমরা ডিকেওয়াইসি দিয়ে খুলে থাকি, সেটা হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে। আর পিকেওয়াইসি পদ্ধতিতে অ্যাকাউন্ট খুলতে হলে ধরুন কারোর এনআইডি কার্ডের ফটোকপি আছে, কিন্তু এনআইডি বা স্মার্ট কার্ডের ফটোকপি আছে কিন্তু তার মূল কপি খুঁজে পাচ্ছে না বা লস হয়ে গেছে বা হারাই গেছে, এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে তার অ্যাকাউন্টগুলো অবশ্যই ডিজিটাল পদ্ধতিতে করতে যাবে না, সেক্ষেত্রে কমিশন পাওয়ার সম্ভাবনা থাকবে না। সেক্ষেত্রে তার ফর্মটি আপনারা পিকেওয়াইসিতে পূরণ করবেন, অর্থাৎ পিকেওয়াইসি যে ফর্ম আছে সেই ফর্মে এক কপি ছবি অ্যাটাচ দিবেন এবং আইডি কার্ডের ফটোকপির সঙ্গে অ্যাটাচ করে এটা কোম্পানির যে ডিস্ট্রিবিউটার আছে ডিএসও আছে তার কাছে ফর্মটা জমা দিলে নির্দিষ্ট সময়ের ভিতরে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে, আর সাথে সাথে পিন সেট আপ করে নিলে অ্যাকাউন্টের কার্যক্রম সাথে সাথে কিন্তু শুরু হয়ে যাবে। তো দোস্ত, এখন খুব সংক্ষেপে এই পিকেওয়াইসি এবং ডিকেওয়াইসি কমিশন সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো। একটি ডিকেওয়াইসিতে সফলভাবে পিন সেট আপ করার একজন উদ্যোক্তা কমিশন পেয়ে থাকেন 40 টাকা, এবং পিকেওয়াইসিতে সফলভাবে পিন সেট আপ করার পর একজন উদ্যোক্তা তিনি কমিশন পেয়ে থাকেন হচ্ছে 30 টাকা। এছাড়া অন্য অন্য যে সমস্ত সুরঙ্গ ডিকেওয়াইসি সম্পর্কিত আজকের এই ভিডিও, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের কাছে একটি লাইক আশা করি, এবং আপনাদের ফেসবুকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি শেয়ার দিবেন। আর নতুন নতুন করে যদি নগদ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে বা জানার থাকে অবশ্যই আমাকে, আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে সেখানেও কন্ট্যাক্ট করতে পারেন, আমার যতটুকু জানা আছে তার ভিতর থেকে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো বন্ধুরা, এটাই ছিল আজকের নগদ সম্পর্কিত আমার ভিডিও। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।